বন্ধুরা ভালো করে দেখুন ভিডিওটা পাতার ফাঁকে যাকে দেখতে পাচ্ছেন সে একজন বড় মাপের অভিনেতা তার বিস্ময়কর অভিনয় কুপকাত সব ধরনের শিকারি পাখিরা তার শরীরের এক বিশেষ অভিনযোজন তাকে দিয়েছে এই ধরনের ক্ষমতা জাম গাছের ফুল আসার শুরুর দিকে যে নতুন কচি পাতা তৈরি হয় সেই কচি পাতা খেয়ে এই পোকা বেঁচে থাকে এবং তার আক্রমণ আমরা সহজে বুঝতে পারি না এবং পাখিরাও এর আক্রমণ সহজে বুঝতে পারে না ধীরে ধীরে জামগাছের অনেক পো পাতাই নষ্ট হয়ে যায় আমরা দেখিনি পোকাটিকে দেখতে পাচ্ছি যে বিশাল আকৃতির মাথাযুক্ত এবং এক ভিন্ন ধরনের দেখতে এই পোকাটি এই পোকাটির নাম নলিট মদ ক্যাটার বিভিন্ন দেশে এ পোকার আক্রমণ দেখা যায় ভারতেও এর আক্রমণ দেখা যাচ্ছে নলিডি ফ্যামিলির এই পোকাটি খুবই বিস্ময়কর দুটি পাতার মাঝখানের অংশে নিজেদেরকে খুব চতুরভাবে লুকিয়ে রাখে এই চতুরতার জন্য সে তার মাথাটিকে খুব ভালোভাবে ব্যবহার করে তার বিশাল আকৃতির হেলমেটের মতন মাথাটি তাকে রক্ষা করে বিভিন্ন শিকারি পাখিদের থেকে শিকারি পাখিরা সহজেই তাকে চিনতে পারে না এবং তার শরীরের পিছনের অংশ এবং মাথাটি দিয়ে এমন একটি আকৃতি সৃষ্টি করে দেখে মনে হয় এটি একটি ফল পাতার মাঝখানের অংশে গুটিয়ে থাকার সময় এটি একটি ছোট পর্দা আবৃত একটি অংশ ঘরের মতন অংশে তৈরি করে এবং এর মধ্যে থেকে কিছু সবুজ আকৃতির লিকুইডও বেরোয় যদি আমরা কি প্রেশার দিই বন্ধুরা এই বিস্ময়কর প্রকারটি চরিত্র এবং গঠন বৈশিষ্ট্য দেখে আপনিও অবাক হচ্ছেন তাই বলে রাখি নলির মল খুবই বিস্ময়কর একটি প্রকার যার আক্রমণ হলে খুব একটা বেশি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই